তো হ্যালো, আজকে কথা বলবো একটা খুব ইম্পর্টেন্ট মানুষকে নিয়ে। আজকে কথা বলবো তাপস পালকে নিয়ে। আজকে তার জন্মদিন। আর এই ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, যারা তাপস পালের ব্যাপারে খুব নেগেটিভ কিছু শুনতে চায় বা তার পলিটিক্যাল কোনো কন্ট্রোভার্সির ব্যাপারে শুনতে চায়, প্লিজ এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিন, কারণ ভিডিওটা ওই জন্য আমি বানাচ্ছি না। কিছু কিছু জিনিস, কিছু কিছু শিক্ষা যেগুলো আমরা নিতে পারি তাপস পালের কেরিয়ার থেকে, সেই শিক্ষাগুলোকে পোর্ট্রে করার জন্য এই ভিডিওটা বানানো। সো যাদের যেই যারা অন্য কিছু কন্ট্রোভার্সি এক্সপেক্ট করছে, প্লিজ এই ভিডিওটা দেখবেন। কামিং টু দ্য স্ট্রাগল পার্ট, প্রত্যেকটা অভিনেতা মানে নন নেপো যাদের বাবা মা নেই ইন্ডাস্ট্রিতে, তাদের সবাইকার ক্ষেত্রেই একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাগল করতে হয় সবাইকে। তাপস পালের কেরিয়ারটাও কিন্তু খুব একটা মানে ইনিশিয়ালি খুব একটা ভালো ছিল না। উনি একটা ট্রেন কম্পার্টমেন্টে দাদার কীর্তির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তার তাকে পছন্দ হয় এবং সে তরুণ মজুমদারের কাছে তাকে নিয়ে যায় এবং সেইভাবেই তার পার্টটা পাওয়া। জায়গা থেকে নিজেকে গ্রুম করা, এটা চন্দননগরের মাল, যেটা এখনকার ভাষায় এখন একটা গালাগাল হয়ে গেছে, কিন্তু তখনকার সময় একটা ইমোশন ছিল। চন্দননগরের মাল থেকে কলকাতার একজন খুব নাম করা অভিনেতা হওয়া খুব একটা ইজি ছিল না। আর তার কোনো সেরকমভাবে বলতে গেলে ফ্যামিলি ব্যাকিংও ছিল না যে তাকে পরের পর চান্স দেবে, এবং সেই অর্থে তার স্ট্রাগেলটা প্রপার স্ট্রাগেলই ছিল। তার কেরিয়ারে কিছু কিছু ভালো সিনেমার কথা আমি বলতে চাই, এবং আমার মতে যেগুলো মানে যেই সিনেমাগুলো তাপস পালকে রিডিফাইন করে অ্যাজ অ্যান অ্যাক্টার, মন্দমের উপাখ্যান, উত্তরা, জানালা, আট্টা আটের বনগা লোকাল, বৈদর্য রহস্য, এবং আরেকটা শর্ট ফিল্ম যেটা হচ্ছে দু টাকা, যেটা তার লাস্ট শর্ট ফিল্ম ছিল তার জীবনের। এই ছবিগুলো আমার মনে হয় তাপস পালকে রিডিফাইন করে অ্যাজ অ্যান অ্যাক্টার। এবং তাছাড়াও তার এতগুলো হিট সিনেমা আছে, হিট সিনেমার মধ্যেই বলতে গেলে টপ ফোর যেগুলো তার সবচেয়ে হিট সিনেমা, দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, এবং গুরুদক্ষিণা, এবং একটা একটি হিন্দি সিনেমাও সে করেছিল মাধুরী দীক্ষিত হীরেন নাগের পরিচালনায় আবোধ বলে। সো এগুলো তো সবাই জানে। এবার তার অ্যাচিভমেন্ট, তিনি কালাকার অ্যাওয়ার্ড জিতেছিলেন। কালাকার অ্যাওয়ার্ডের মধ্যে তিনি 1993, 1996, 2001, 2003, 2005 এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 1981 এবং ভারত নির্মাণ অ্যাওয়ার্ডস 2012, তো এগুলো তার ছিল অ্যাওয়ার্ডস। এগুলো তো যে কোনো নেট সার্ফ করলেই পাওয়া যায়। এবং এবার আমি বলতে চাই যে লেসেন্স ফ্রম দ্য পজিটিভস, তার জীবনে অনেক কিছুই পজিটিভ ছিল। সে একজন অন্য শহর থেকে এসে কলকাতায় এসে এত বড় নাম করেছে, তার তারা সারা বাংলা জুড়ে একটা নাম, তাছাড়াও বম্বেতেও তার অনেকটাই পপুলারিটি ছিল। টাফ সেটা আমরা সবাই বুঝতে পারছি, এখনকার সিনারিও দেখলে তো আরও বোঝা যায় যে চারদিকে নেপোটিজম নেপোটিজম আর স্ট্রাগলার যারা মানে নন নেপো কিডদের কতটা স্ট্রাগল করতে হয়, তো সেটা আমরা শিখতে পারি। যে তিনি কিন্তু কখনো কমপ্লেন করেননি যে আমি এইখানে এত ছোট শহর থেকে এসেছি বা আমার কোনো ব্যাকিং নেই, নিজেকে তিনি প্রুভ করেছেন প্রত্যেকটা জায়গায়। অ্যাওয়ার্ডগুলো তো আর এমনি এমনি আসেনি, পরিচালকরাও তাকে এমনি এমনি চান্স দেয়নি। সো এটাই পজিটিভ আমরা শিখতে পারি তার জীবন থেকে। নেগেটিভ, এবার লেসন ফ্রম দ্য নেগেটিভ, অতিরিক্ত চাওয়া, বিবেকানন্দ এটা ইনডাইরেক্টলি অনেকবার বলেছেন, অতিরিক্ত চেয়েও না, অতিরিক্ত আশা করো না, তাহলে শুধু নিরাশা আর হতাশা পাবে। সেম জিনিসটাই হচ্ছে তাপস পালের জীবনে মানে খুব অ্যাপ্লিকেবল, কারণ সে একটা জায়গায় বলতে গেলে না একটা পুরো রাজার হালে চলে গেছিলো, রাজার হাল থেকে একটা সাধারণ ছেলে রাজার হালে চলে গেল, রাজার হাল থেকে আবার ফিকিরি হালে, কতটা খারাপ লাগে তার শেষ ইয়ে থেকেও হয়ে গেছে, মানে বোঝা যায় যে সে কতটা খারাপ সময় দিয়ে গেছে শেষ জীবনে। এখান থেকেই আমরা শিখতে পারি যেটা করছি, যেটা আমাকে সব কিছু দিল, সেখানেই আরও শাইন করার চেষ্টা করা উচিত। নট লাইক দ্যাট আমি অন্য কিছু একটা অন্য লাইনে চলে গেলাম, অন্য লাইনে গিয়ে হুট করে দিনের বড়ো, একবার হয়, একবার হয়, স্যার সে অনেক সাপোর্টও পেয়েছে, সে প্রথমবার ভোটে অনেক ভালোভাবে জিতেছে, বাট আলটিমেট পরিণতি কী হলো।
ওইটাই আমরা শিখতে পারি যেটা আছে। অনেক কিছুই পেয়েছি, স্ট্রাগল করেছে, সে সেখান থেকে সাকসেসও পেয়েছে এবং আলটিমেটলি এমন একটা জায়গায় চলে গেছে যার কাছে তখন তার কাছে সব কিছু ছিল, কিন্তু আলটিমেটলি সে সব কিছু হারালো। মানে এটাই আমরা শিখতে পারি যে অতিরিক্ত লোভ করো না, যেটা আছে তুমি যেটা পেয়েছো সেটা পরিশ্রম করেই তার পাওয়া। তো সেখান থেকে আমি বলবো যে আবার সেই জায়গায় একটা বাজে মানে লোকেদের গালাগালি খেয়ে বেঁচে থাকা, আই থিঙ্ক একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার পর আর এগুলো সহ্য করা যায় না। তো সেম জিনিসটাই আমি বলবো, এটাই আমরা শিখতে পারি তার জীবনের নেগেটিভ থেকে। তো এই ভিডিওর কনক্লুশন হিসেবে আমি বলতে চাই যে আজ পর্যন্ত এখনও আমার মনে হয় যে তাপস পাল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঙ্গলি অ্যাক্টার্স ইফ অল টাইম আমি বলতে গেলে, কারণ তার কেরিয়ার থেকেই সেটা বোঝা যায় যে মানে সে কত ধরনের, সে অনেক ধরনের চরিত্র করেছে। সে একজন কমার্শিয়াল হিরোর চরিত্র করেছে, সে একজন আর্ট ফিল্ম পর্যন্ত করেছে। আমি কটা নাম একটু আগেই বললাম, তাই সেগুলো আমার মনে হয় আপনাদের দেখা উচিত। হয়তো তাপস পাল অনেক কিছু খারাপ কথা বলেছিলেন, তার জন্য তার অনেক শাস্তি পেয়েছেন। এবং এটাই আমি বলতে চাই যে প্লিজ খারাপকে খারাপ বলুন ঠিক আছে, বাট তার ভালো গুণগুলো মানে সে খারাপ কিছু বলেছে বলে তার ভালোগুলোও যেন খারাপ না হয়ে যায়। এটাই, সে একজন ভালো অভিনেতা এবং কী কী শিখতে পারি আমরা তার জীবন থেকে আর কিছু বেশি বলার নেই। জাস্ট লাইক খুব র্যান্ডামলি আমি বুঝতেও পারছি না, আমি নিজেও খুব পাজল। আর একটা কনফেশন আমি এখানে করেও দিই যে আমি, আমার খুব ইচ্ছে ছিল একবার অ্যাটলিস্ট একবার তাপস পালের সাথে কাজ করবো, সেটা আর কোনো দিন হবে না, কোনো দিন হবে না। এটা একটা কী বলবো, কিছু বলার নেই। সো আলটিমেটলি আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সো শুভ জন্মদিন সে যেখানেই থাকুক, আজও যদি যারা তার কোনো অ্যাডমায়ারার থেকে থাকে ভালো, আর কিছু বলার নেই।